والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে আজকে এই চরম উন্নতির যুগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সহি বিষয়গুলো জানতে পারছি কোরআন এবং সহি হাদিসের আলোকে বিভিন্ন ইসলামিক স্কলারগণ বিজ্ঞ ইসলামিক স্কলারগণ ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো দলিল প্রমাণাদিল আলোকে তারা বর্ণনা করছেন এবং তাদের লেকচার শুনে আমরা অনেক কিছু জানতে পারছি কিন্তু অতি দুঃখের বিষয় হলো সত্য যে আল্লাহর কিছু বান্দা এমন রয়েছেন যারা গোরামি ভাব ব্যক্ত করে বলে থাকেন যে আবাহমান কাল থেকেই আমরা এইভাবে আমল করে আসছি বাপদাদারা কি ভুল করেছেন তাদেরকে যখন ভুলটা ধরে দেওয়া হয় এবং বলা হয় যে এখন এই চরম উন্নতির যুগে আপনি অমুক ব্যক্তির লেকচার শুনুন অমুক ব্যক্তির লেখনী পড়ুন তাহলে আপনি অনেক কিছু জানতে পাবেন সেই ক্ষেত্রে প্রতি উত্তরে তারা বলে থাকেন যে না আমরা জানবো না জানলেই তো হয়তো বা আমল করতে হবে সুতরাং বাপদাদা যেভাবে করে আসছে আমরা এইভাবেই করব যা হয় আখেরাতে দেখা যাবে তো এই ধরনের মনোভাব যারা ব্যক্ত করে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের কি বলা যেতে পারে বা শরীয়তের বিধান এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে কি আকুল বিল্লাহি তৌফিক মুসলমান শব্দের অর্থই হচ্ছে কোরআন এবং সহি হাদিসের নিকটে আত্মসমর্পণ করা এবং প্রত্যেক মুসলমানের প্রশস্ত হৃদয়ের অধিকারী হয়ে এই মন মানসিকতা সৃষ্টি হওয়া উচিত যে যেখানে আমি হক পাব যেই বলুক আমি সেটাই গ্রহণ করব কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ ফরমাচ্ছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের ইতাআত করো তাহলে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কোরআনের কোথাও নেয় যে ইমাম আবু হানিফাকে অনুসরণ করতে হবে বাপদাদা রীতিনীতি ফলো করতে হবে এটা কোথাও নেয় বরং এই ধরনের মনোভাব যারা ব্যক্ত করে তারা যেন কাফেরদের নীতি অবলম্বন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফের মুশরিকরা এই মনোভাব ব্যক্ত করত যে আমাদের বাপদাদার থেকে আমরা এইটা পেয়েছি বাপদাদারা কি ভুল করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত অনেকেই কবুল করে নাই ওই বাপদাদার দোহাই দিয়ে সুতরাং এই ধরনের কথা বলা এটা ভুল বরং হক যখন আমি সন্ধান পেয়ে যাব তখনই সেইটা পালন করব এটাই প্রত্যেক মুমিন মুসলমানের এই মনোভাবই হওয়া উচিত চাবান আজমান কেরামদের জীবনের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি তাহলে দেখতে পারব যে তারা যখন হকের সন্ধান পেয়েছেন তখন অনেক সময় পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করতেও তারা কুণ্ঠাবোধ করেন নাই অঢেল সম্পত্তির মালিক ছিলেন এই সম্পদকেও তারা মানে ছেড়ে দিয়েছে ইমানকে রক্ষা করার জন্য অনেক ঘটনা এসেছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তিনি যখন মুসলমান হলেন যখন ইমান কবুল করলেন তখন তিনি মানুষকে এর প্রতি আহ্বান জানাতে শুরু করলেন অতপর গ্রামবাসীরা তার বিরোধিতা করতে শুরু করল অবশেষে কোনো ক্রমে যখন তাকে দামানো যাচ্ছিল না এই
শহীদ দাওয়াতের প্রসার প্রসার থেকে যখন বিরত রাখা সম্ভব হচ্ছিল না, তখন তারা কৌশল অবলম্বন করে সিদ্ধান্ত নিল যে সাদ তার মায়ের অত্যন্ত অনুগত সন্তান, সুতরাং তার মাকে যদি আমরা কনভার্ট করতে পারি তাহলে নিশ্চয় সাদ যেই ধর্ম গ্রহণ করেছে ওইটা সেরে আমাদের ধর্মের দিকে সে পুনরায় ফিরে আসবে। এবার মায়ের কেসে কাছে নিকটে যে গ্রামের লোকজন ছেলের বিরুদ্ধে অভিযোগ যে আপনার ছেলে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম নিয়ে এসেছে এবং এর দিকে মানুষকে আহ্বান করছে, শুনেছি আপনার ছেলে নাকি আপনার অত্যন্ত অনুগত, সুতরাং কেমন সন্তান আপনি পেটে রেখেছেন যে যার কারণে আজকে আপনার সন্তানের কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আপনি সন্তানকে বুঝান। সাদ যখন দাওয়াতি কার্যক্রম সেরে বাসায় আসত তখন মা মারাত্মকভাবে রেগে যেত, বলতো আজকে তোমার কারণে গ্রামবাসী নিকটে আমাকে ভৎসনায় শিকার হতে হচ্ছে, আমাকে তিরস্কার পাত্রী হতে হচ্ছে, সুতরাং আমার অনুরোধ বাবা তুমি ওই ধর্ম ছেড়ে দিয়ে আবার তোমার পূর্বের বাপদাদার ধর্ম গ্রহণ করো। সাদ তার মায়ের কপালে চুমু দেয়, হাতে চুমু দিয়ে মাকে বোঝায় যে আম্মু তুমি ওদের কথায় কর্ণপাত করো না, তুমি আমার কথা শোনো, আমি তোমার সন্তান, আমি তোমার কল্যাণকামী। কিন্তু মা সাদের কথা শোনে না। এরপরে সাদ আবার যখন দাওয়াতি কাজে এবং নিজের প্রয়োজনীয় কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যায়, গ্রামবাসী এসে পুনরায় মায়ের নিকটে সাদের বিরুদ্ধে অভিযোগ। এর এক পর্যায়ে সাদের মা সিদ্ধান্ত নিল যে আজ আমি প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থাকব, কোনো কিছুই পানাহার করব না, এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে যতক্ষণ না আমার ছেলে ওই ধর্ম ত্যাগ করে আবার পূর্বের ধর্মে ফিরে না আসে। মা ঠিক প্রখর রোদের মধ্যে ঘর থেকে বেরিয়ে যেয়ে দাঁড়িয়ে থাকলো, সাদ ঘরে এসে মাকে পেলেন না। অবশেষে সাদ দেখলো যে মা প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, মায়ের কপালে চুমু, হাতে চুমু, মাকে যত প্রকার রিকোয়েস্ট আছে সমস্ত পদ্ধতি অবলম্বন করে মাকে অনুরোধ করলেন যে মা তুমি চলে আসো, এটা ঠিক না, তুমি খাও। তখন মা বলছে না আমি এই অবস্থায় থেকে মৃত্যুবরণ করব যতক্ষণ না তুমি যেই ধর্ম নতুন ধর্ম গ্রহণ করেছো এইটা পরিত্যাগ না করবে, আমি এই অবস্থায় মারা যাব আর জনগণ বলবে যে সাদ তার মাকে হত্যা করেছে। কত বড় পরীক্ষা, কত বড় পরীক্ষা। এদিকে মা নিশ্চয় সাদের কাছে প্রিয়ার পাত্র, কিন্তু দিন যে হকটা কবুল করেছে এইটা তার কাছে অধিক প্রিয়। সাদ কিছুক্ষণ চুপ থেকে সিদ্ধান্ত নিলেন যে না আমাকে দিনটাই বড় মনে করতে হবে, আমি যে হকটা কবুল করেছি এটাই আমাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এবার সাদ তার অন্তরের অন্তঃস্থল থেকে তার হৃদয়ের নিংড়ানো যেই কথাটা তিনি মাকে সম্বোধন করে সেদিন বলেছিলেন এটি কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়। সাদ মাকে বলে ফেললেন ইয়া উম্মা লাউ কানাত লাকি মিয়াতু নাফসিন তাখরুজু আমামি নাফসান নাফসান মা তারাক্তু দীনি লিশাইইন আবাদা। হে আমার মা, এই মুহূর্তে আল্লাহ যদি আপনার মধ্যে যদি 100টা রুহু যদি দান করে, 100টা প্রাণ যদি দান করে, আর আমার সম্মুখে এক একটা করে যদি 100টা প্রাণ যদি বেরিয়ে যায়, তবু আমি যে হকটা কবুল করেছি পশ্চিম কালও আমি এটা পরিত্যাগ করব না, এখন তুমি না খেয়ে মারা যাও অথবা এই অবস্থায় থাকো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এই দিন ত্যাগ করতে পারবো না। ছেলের এই ভূমিকা দেখে মা কিছুক্ষণ চুপ থেকে বললেন যে না আমার কলেজার টুকরা আমার কল্যাণকামী, গ্রামবাসী তারা তো আমার দূরের লোক। অবশেষে মাকে আল্লাহ হেদায়েত দান করলেন, ওই অবস্থায় মা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ বলে মা ইসলাম ধর্ম কবুল করলেন। এইভাবে অনেক ঘটনা এসেছে, সুতরাং এই হকটা যেখানেই পাবো আমরা কবুল করব, আর যত জানবো তত আমার মধ্যে থেকে মূর্খতা দূর হয়ে যাবে, আমি জানলে আমাকে এটা আমল করতে হবে, এই জন্য জানবো না
এটা আবার তো বড় সমস্যা, এটা আবার মারা বড় ব্যাধি। সুতরাং এই ধরনের চিন্তাভাবনা, সংকীর্ণ মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বরং প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে হবে যে হকটা যেখানেই পাবো আমি সেখানেই কবুল করব। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কতিপয় সাহাবা নিয়ে কোনো এক মজলিসে বসে আছেন। ওই মজলিসে তিনি তার হাতটা ওমরের কাঁধের উপরে রেখেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে সম্বোধন করে বললেন, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে সব কিছুর থেকে প্রিয়, কিন্তু আমার নিজের নফস থেকে নয়। আমি আপনি সব কিছু থেকে মহব্বত করি, কিন্তু নিজের থেকে আপনাকে বেশি মহব্বত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাজি নাফসি বিয়াদি হাত্তা আকুনু হাব্বা ইলাইকা মিন নাফসিক। ওমর, না, এমন কি হতে পারে না, যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নফস থেকেও প্রিয়র পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পুরাপুরি ইমানদার হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শোনার পর মারাত্মকভাবে তিনি মানে আঘাত পেলেন। এত কষ্ট করে মুসলমান হয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমার মধ্যে পূর্ণ ইমান আসি নাই। এই কারণে ওই মজলিসেই তিনি সিদ্ধান্ত নিলেন, কারোর সাথে পরামর্শের প্রয়োজন মনে করলেন না, যে আমি একটু আমাদের মুরব্বদের থেকে শুনি, এর থেকে শুনি না। ওই মজলিসেই তিনি ডিক্লার দিয়ে দিলেন, আল আন আল্লাহে লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলতেছি, এখন থেকে আপনি আমার কাছে আমার নফস থেকেও প্রিয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওমরকে লক্ষ্য করে বললেন, আল আনা ইয়া ওমর, ওমর এখন তুমি পুরোপুরি ইমানদার হতে পারলে। সাহাবীদের এই ভূমিকা ছিল। আজকে আমরা এই গুরামি ভাব, বাপ দাদা সেদিন আমার জন্য সুপারিশ করবে না, আমার পীর সাহেব আমার জন্য সুপারিশ করবে না, আমার জন্য সুপারিশ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং অবশ্যই তার কথা মানতে হবে। সুতরাং এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, বেশি কিছু জানলেই আমাকে মানতে হবে, বাপদাদার ধর্ম ছেড়ে দিতে হবে। এটি একটি প্যাস্টিজের ব্যাপার, এটি হচ্ছে কোনো মুসলমানের নীতি হতে পারে না। মুসলমান কোরআন হাদিসের কাছে আত্মসমর্পণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন না যে আবু হানিফাকে অনুসরণ করতে হবে। হ্যাঁ, আমরা কোনো বিষয় জানা না থাকলে বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নেব, ফাসআলু আহলাল যিকরে ইন কুনতুম লা তাআলামুন। কিন্তু আমরা জানবো না, ওই ভুলটার উপরেই আমল করব, এটা কোনো মুসলমানের চিন্তা ভাবনা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, হকটা যেন আমরা কবুল করতে পারি এই তৌফিক আমরা দান করুন। কোরআন হাদিসের কাছে অবশ্যই আমরা আত্মসমর্পণ করব, সেটা বাপদাদার রীতিনীতির বহির্ভূত হলেও কোরআন এবং সহি হাদিস থেকে কোনো ক্ষেত্রে যদি আমরা সমাধান পেয়ে যাই, এটাকেই আমরা সবার কথার উপরে অগ্রাধিকার দেব। এটি মুসলমানের নীতি হওয়া উচিত। আল্লাহ আমাদের সকলকে হকটা বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন।